মা আমরা কই যাচ্ছি? তুমি কি একটু ভালো আছো? আলহামদুলিল্লাহ। মা হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মা খাইরুন নাহারের মৃত্যু হয়। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। ২৫ জানুয়ারি ফজরের নামাজের পর জানাজা শেষে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। দাফন শেষে সোশ্যাল হ্যান্ডেলে আরিফিন শুভ জানান, ২১ জানুয়ারি দুপুরে হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল তার মাকে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন অভিনেতার মা খাইরুন নাহার। প্রায় ৮ বছর ধরে শুভর ঢাকার বাসাতেই থাকতেন তার মা খাইরুন নাহার। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন তিনি। এছাড়া বার্ধক্যজনিত আরও নানান সমস্যা ছিল তার। কাজের ফাঁকে মায়ের সেবা নিয়মিত করে গেছেন শুভ। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সঙ্গে ছবি ভিডিও শেয়ার করতেন এ অভিনেতা। ২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পথ চলা শুরু করেন আরিফিন শুভ। এরপর ২০০৭ সালে নাটকে আত্মপ্রকাশ করেন তিনি। খিজির হায়াত খান পরিচালিত জাগো সিনেমার মাধ্যমে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেতার। এরপর তিনি ছুঁয়ে দিলে মন, অগ্নি, তারকাটা, নিয়তি, মুসাফির, ঢাকা অ্যাটাক, সাবলুডু, মিশন এক্সট্রিম এবং সর্বশেষ মুজিব একটি জাতির রূপকারের মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।